ओम शांति। आज पहला डिसेम्बर 2023 प्रातः मुरली। बाबा बोले मिष्टी बच्चारा यही पाठशाला एले तुम्हारे प्रत्यक्ष फल प्राप्त है। एक एक ज्ञानरत्न लक्ष लक्ष मूल्य जा बाबा प्रदान करें। आजकल प्रश्न, बाबा जे नेशाटी चढ़िए दें से नेशार प्रभाव हल्का हो जाए कैन? सदा नेशा चढ़े थाकार जुक्ति कि? उत्तरे बाबा बोलेछेन, नेशा तखन हल्का हय जखन बाइरे गिये आत्मीय कुटुम्बदेर मुख दर्शन करो। नष्टमोह हओनी, सदा नेशाय थाकार जोन्नो बाबार साथे आंतरिक वार्तालाप करते शेखो। बाबा आम्रा तुमार छिलाम, तुमि स्वर्गे पाठिएछिले। आम्रा एकुश जन्मे सुख भोग करे तारपरे दुखी हुएछि। एखन आम्रा आबार सुखेर उत्तराधिकार निते एसेछि। नष्ट मोह हाओ, ताहले नेशा चोरे थाकबे। आजकेर गीत, मरण तुमार गलिते जीवन तुमार गलिते। ओम शांति। एई कथागुली कार शुनले? गोप गोपिकादेर। कार उद्देश्ये बोलछे? परमपिता परमात्मा शिव बाबार उद्देश्य। नाम तो निश्चय चाई, ताई ना? बोली, बाबा तुमार गलार हार होते आम्रा जीवित थेके तुमार आपन हई। तुमाके शरण करले आम्रा आपनार गलार माला हब। रुद्र माला तो विख्यात, बाबा बुझिएछेन सब आत्मारा हलो रुद्रेर माला। ए हलो आत्मिक वृक्ष आर ओटा हलो जिनियोलजिकल मानुषेर वृक्ष। ए हलो आत्मादेर वृक्ष। वृक्षे सेक्शनो आछे, देवी देवतादेर सेक्शन, इस्लामीदेर सेक्शन, बौद्धदेर सेक्शन। एई सब कथा अन्य केउ बोझाते पारे ना। गीतार भगवानी बोलेन तिनी हलेन जन्म मरण रहित, ताके अजन्मा बला जाबे ना। केवल जन्म मरणई आसेन ना, ता नय, तार कोनो स्थूल बा सूक्ष्म देहो नेई। मंदिर ओ शिवलिंगेरई पूजा हय, ताकि परमात्मा बला हय। देवतादेर सामने गिये महिमा करे, ब्रह्मा परमात्माय नम कखनो बला हय ना। शिवके सदा परमात्मा रूपे स्वीकार करे, शिव परमात्माय नम बला हबे। ओटा हलो मूल लोक, ओटा हलो सूक्ष्म लोक, आर एई हलो स्थूल लोक। एखन तुम्रा बाच्चारा जानो जे एखाने केउ तोमादेरके এই কথা বলবে না যে পরমাত্মা হলেন সর্বব্যাপী। যদি এনার মধ্যেও পরমাত্মা উপস্থিত থাকেন, তাহলে এনাকেও পরমাত্মায় নম বলা হবে। শরীরে থাকাকালীন পরমাত্মায় নম বলা হয় না। বাস্তবে শব্দগুলি হলো মহান আত্মা, পূর্ণ আত্মা, পাপ আত্মা। মহান পরমাত্মা বলা হয় না, পূর্ণ পরমাত্মা বা পাপ পরমাত্মা শব্দও নেই। এই সবই তো বোঝার বিষয়, তাই না? শুধু তোমরা বাচ্চারাই জানো যে এই পাঠশালায় এলে প্রত্যক্ষ ফলদায়ী প্রাপ্তি হয়। এই পড়া করলে আমরা ভবিষ্যতে দেবী দেবতা হব, অন্য কেউ এমন বলতে পারে না। মানুষ থেকে দেবতা তোমরা হও। দেবতাদের মধ্যে সুখ্যাত হলেন লক্ষ্মী নারায়ণ, তাই সত্য নারায়ণের কথা বলা হয়। নারায়ণের সঙ্গে লক্ষ্মী তো অবশ্যই থাকবেন। সত্য রামের কথা বলা হয় না, সত্য নারায়ণের কথা বলা হয়। আচ্ছা, তাতে কি হবে? নর থেকে নারায়ণ হবে, ব্যারিস্টারের দ্বারা ব্যারিস্টারের কথা শুনে ব্যারিস্টার হবে। এখানে তোমরা আসো ভবিষ্যতের একুশ জন্মের প্রাপ্তির জন্য। ভবিষ্যত একুশ জন্মের প্রাপ্তি তখন হয় যখন সঙ্গম যুগ হয়। তোমরা জানো আমরা এসেছি বাবার কাছে সত্যযুগের রাজধানীর অবিনাশী উত্তরাধিকার নিতে। কিন্তু প্রথমে তো এটা পাকা নিশ্চয় থাকা চাই যে শিব বাবা হলেন আমাদের বাবা, তিনি ব্রহ্মারও বাবা। সুতরাং বিকেদের ঠাকুরদাদা তিনি, তাই না? এই বাবা বলেন এই প্রপার্টি আমার নয়, দাদুর প্রপার্টি তোমরা প্রাপ্ত করো।
শিব বাবার কাছে জ্ঞানরত্নের ধন আছে। এক একটি রত্ন হলো লক্ষ লক্ষ মূল্যের। এসব এতই মূল্যবান যে একুশ জন্মের জন্য রাজ্যভাগ্য কারো স্বপ্নেও থাকবে না। লক্ষ্মীনারায়ণ ইত্যাদির পূজা তো যদিও করা হয়, কিন্তু এই কথা কারো জানা নেই যে এরা এই পদ প্রাপ্ত করেন কিভাবে। সত্যযুগের আয়ু লক্ষ বছর বলে দিয়েছে, তাই কিছু বুঝতে পারে না। এখন তোমরা জানো তাদের রাজত্ব করেছে 5000 বছর হয়ে গেছে, তারপর প্রথম সম্বত থেকে শুরু হয়েছে এমন কাহিনী বলা হয় লং লং এগো। এই ভারতেই লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল। ভারতকে বহিস্থ স্বর্গ বলা হয়, এইসব কারো বুদ্ধিতে নেই। এখন তোমরা বাচ্চারা জানো কল্পের আয়ু হলো 5000 বছর। এই শাস্ত্রে যা কিছু লেখা আছে সবই ড্রামাই ফিক্সড আছে, সেসব শুনিয়ে কিছুই রেজাল্ট আসবে না। কত আড়ম্বর করে, জগদম্বা হলেন একজন, কিন্তু তার কত রকমের মূর্তি তৈরি করে। জগৎ অম্বা হলেন সরস্বতী, ব্রহ্মার কন্যা। 8 থেকে 10 পূজা কখনোই হয় না। বাবা বলেন এইসব হলো ভক্তিমার্গের সামগ্রী, জ্ঞানী এসব কিছুই নেই, জ্ঞানী হলো সাইলেন্সে থাকা, বাবাকে স্মরণ করতে হবে। এমন অনেক কন্যারা আছে যারা কখনো দেখাও করেনি, চিঠিতে লেখে বাবা তুমি আমাদের চেনো না, কিন্তু আমি তোমাকে চিনেছি, তুমি হলেন সেই পিতা। আমরা তোমার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার নেবই। ঘরে বসে অনেকে সাক্ষাৎকার হয়, যদি সাক্ষাৎকার না হয় তাও লেখে, স্মরণে একদম লাভলীন হয়ে যায়, মগ্ন হয়ে যায়। বাবা হলেন সদ্গতি দাতা, তাকে কত ভালোবাসা উচিত। মা বাবাকে বাচ্চারা জড়িয়ে ধরে, কারণ মা বাবা বাচ্চাদের সুখ দেন। কিন্তু আজকাল মা বাবা কোনো সুখ দেন না, উপরন্তু বিকারগ্রস্ত করে দেয়। বাবা বলেন পাস্ট ইজ পাস্ট, এখন তোমরা শিক্ষা প্রাপ্ত করেছ, বাচ্চারা কামকাটারির বিষয় ছেড়ে পবিত্র হও, কারণ এখন তোমাদের কৃষ্ণপুরীতে যেতে হবে। কৃষ্ণের রাজ্য হলো সত্যযুগে, মানুষ কৃষ্ণকে দাপরে দেখিয়েছে, সত্যযুগের প্রিন্স দাপরে এসে গীতা শোনাবেন কিভাবে। তাকে তো শ্রী নারায়ণ হয়ে সত্যযুগে রাজত্ব করতে হবে। ভগবানুবাজ এই সময় সব মানুষ মাত্রই হলো আসরিক স্বভাবযুক্ত, তাদের দৈবী স্বভাবযুক্ত করতে গীতার ভগবান আসেন। সেই পিতার নামের পরিবর্তে সন্তানের নাম লিখে দিয়েছে, সেই সন্তানকে আবার দাপরে নিয়ে গেছে। এ হলো সবচেয়ে বড় ভুল। তাহলে তো যাদব আর পাণ্ডবদের বিষয়টি প্রমাণিত হয় না। বাবা বলেন বাচ্চারা তোমরা তো ছিলে উঁচু দৈবী কুলের, তারপরেও তোমাদের এমন অবস্থা কেন হয়েছে? এখন আবার তোমাদের দেবতায় পরিণত করি। মানুষ মানুষকে স্বর্গের রাজা করতে পারে না, মানুষকে স্বর্গের স্থাপনা করতে পারে না কি? আত্মাকে পরমাত্মা বলা কত বড় ভুল। সন্ন্যাসী তো মানুষ থেকে দেবতা করতে পারে না, এই কর্তব্য তো একমাত্র বাবার। আর্য সমাজই তৈরি করবে, খ্রিস্টান খ্রিস্টানই তৈরি করবে, যার কাছে তোমরা যাবে তারা তেমনই তৈরি করবে। দেবতা ধর্ম হলো সত্যযুগে, তাই বাবাকে সঙ্গমে আসতে হয়। এ হলো মহাভারতের যুদ্ধ, এই যুদ্ধের দ্বারাই তোমাদের বিজয় হয়, বিনাশের পরে জয় জয়কার হবে। তোমরা তো জানো যে বিনাশও হবে। আজ কেউ পদাসীন থাকলে তাকে পদচ্যুত করতে দেরি লাগে না। তাহলে কি একই স্বর্গ বলা হবে? এত সম্পূর্ণ নরক, একে স্বর্গ বলা তো ভুল। মানুষ আজ কত দুঃখী, আজ কেউ জন্ম নিলে খুশি সুখ এবং মরলি দুঃখ। এখানে তো নষ্টমোহ হতে হবে, না হলে বাবা
কখনোই সার্ভিসে যেতে বলবেন না। বাবা বলেন, আমি তো নষ্ট মোহ, কোনো কিছুতে মোহ কেন রাখবো, আমি তো গৃহস্থী নই। তোমরা বাচ্চারা জানো ঠিক সময়ে এই খড়ের গাদায় আগুন লাগবে, বিনাশ হতে দেরি লাগে না। তোমরা যখন কোথাও ভাষণ দাও তখন বোঝাও যে এসে অসীম জগতের বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার নাও। দৈহিক পিতা কাছে জাগতিক অথবা সীমিত সম্পদ প্রাপ্ত হয়। তোমরা 63 বার নরকে জন্ম নিয়েছ, আমি তোমাদের 21 জন্মের অবিনাশী উত্তরাধিকার দিতে এসেছি। এবারে রাবণের বিনাশী উত্তরাধিকার ভালো নাকি রামের? যদি রাবণের উত্তরাধিকার ভালো তবে রাবণ দহন করো কেন? শিব বাবাকে কখনো আগুনে পোড়ানো হয় কি? কৃষ্ণকেও পোড়ানো হয় না। এটা তো হলো রাবণ সম্প্রদায়, বিকার থেকে জন্ম হয়। এটা হলো বেশ্যালয় বিষয় সাগর, ওটা হলো ভাইসলেস শিবালয় অমৃত সাগর। ক্ষীরসাগরে বিষ্ণুকে দেখানো হয় না। এবারে ক্ষীরের সাগর সত্যি হয় নাকি? গরু দুধ দেয়, এখন দেখো বলা হয় ঈশ্বর হলেন সর্বব্যাপী, তারপরে নিজেকে শিবহোম বলে দেয় কারণ নিজেরা পবিত্র থাকে। অন্যদের এমন বলে না যে তোমার মধ্যে ঈশ্বর আছে, তোমার মধ্যে নেই, কারণ তোমরা হলে পতিত। আত্মা বলে আমি এখন পরমপিতা পরমাত্মা দ্বারা পবিত্র হচ্ছি, পরে পবিত্র হয়ে রাজত্ব করব। তোমরা বহুবার উত্তরাধিকার নিয়েছ এবং হারিয়েছ, ড্রামারই চক্র বুদ্ধিতে সেট আছে। বাবা বোঝাচ্ছেন তোমরা সবাই হলে পার্বতী, আমি শিব। এসব কাহিনী গল্পকথা সব এখানকার কথা, সূক্ষ্ম লোকে তো কাহিনী ইত্যাদি হয় না। অমর কথা তোমাদের শোনানো হয় অমরপুরীর মালিক হওয়ার জন্য, ওটা হলো অমর লোক, সেখানে তো সর্বদাই সুখ থাকে। মৃত্যু লোকে আদি মধ্য অন্ত দুঃখ হয়, কত ভালো করে বোঝানো হয়। যারা কল্প পূর্বে বাবার কাছে উত্তরাধিকার প্রাপ্ত করেছে তাদেরই এখন পুরুষার্থ চলছে। এই সময় যা মিশনারি চলছে আগেও এতই চলেছিল। যদিও বাবা বলেন তোমরা যদি মন্থর বা শিথিল সার্ভিস করো, সেক্ষেত্রে বাবা এই কথাও বলেন যে কল্প পূর্বে তোমরা যেরকম সার্ভিস করেছিলে সেই রকমই করো, পুরুষার্থ তবুও করতে হবে। ছোট প্রদীপগুলি ঝড় এলে দপদপ করবে, সকলের কাণ্ডারি হলেন একমাত্র বাবাই। কথাও আছে নৌকা আমার পার করো, ড্রামার এমনই ভবিতব্য আছে। সব পুরানো দুনিয়ার দিকে যাচ্ছে, এখানে আছি কম, তোমরা সংখ্যায় কত কম। যদিও পরের দিকে সংখ্যা বাড়বে তবুও রাত দিনের তফাত আছে। তারা হলো সম্পূর্ণ রাবণ সম্প্রদায়। বাবার নেশা জড়িয়ে দেন, তবু বাইরে গিয়ে পরিবারের আত্মীয় স্বজনদের মুখ দর্শন করলেই নেশা হালকা হয়ে যায়, এমন তো হওয়া উচিত নয়। আত্মাদের বলা হয় তোমরা বাবার সঙ্গে কথোপকথন করো, বাবা আমরা তোমার ছিলাম, তুমি স্বর্গে পাঠিয়েছিলে, 21 জন্ম রাজত্ব করে তারপর 63 জন্ম দুঃখ হয়, এখন আমরা তোমার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার নিয়েই নেব। বাবা তুমি খুব ভালো, আমরা তোমাকে অর্থকল্প ভুলে থাকি। বাবা বলেন এ হলোই অনাদি পূর্ব নির্ধারিত ড্রামা, আমারও এটা ডিউটি। বাচ্চারা আমি কল্প কল্প এসে তোমাদের মায়ার হাত থেকে রক্ষা করে ব্রাহ্মণ বানিয়ে সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বলি। আমি তখনই আসি যখন স্বর্গ তৈরি করার প্রয়োজন হয়। তোমরা এখন ফরিশতা হও, পবিত্রতার সাক্ষাৎকার করানো হয়, তোমাদের নষ্টমোহ হতে হবে। বাবাকে যদি কেউ বলে বাবা আমরা সার্ভিসে যাব, তখন বাবা বলবেন যদি তোমরা নষ্টমোহ হও তবে তোমরা হলে মালিক, যেখানে ইচ্ছা যাও, বিমূর কেন হও,
তোমরা হলে মালিক, অন্ধদের পথ বলে দিতে হবে। নষ্টমোহ না হলে জিজ্ঞাসা করে, নষ্টমোহ হলে থামতে পারবে না, দৌড়াবে। তোমাদের লক্ষ্য হলো অনেক উঁচু। বাবা সার্ভিসেবল বাচ্চাদের কাছে সমর্পিত থাকেন, প্রথম নম্বরে এই বাবা ছিলেন, তাই না? ত্যাগ তো সবাই করে, কিন্তু তবুও এনার নাম এক নম্বরে আছে। বাবা বলেন, দেহী অভিমানী হও, অর্থাৎ নিজেকে অশরীরই ভাবো। অসীম জগতের বাবা, তোমাদের একুশ জন্মের জন্য অবিনাশী উত্তরাধিকার প্রদান করেন। আচ্ছা, উনি কিভাবে আসেন? লেখাও আছে, ব্রহ্মা মুখ দ্বারা রচনা করেন, তো নিশ্চয়ই ব্রহ্মার মধ্যেই আসবেন। ব্রহ্মাকে প্রজাপিতা বলা হয়, তাই অসীম জগতের বাবার কাছে এসে অবিনাশী উত্তরাধিকার নাও। এই কথা বোঝানোতে লজ্জার কোনো ব্যাপার নেই। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সমনার সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরাও বাবাকে জানাচ্ছি অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা, নমস্কার আর সুপ্রভাত। ধারণার জন্য মুখ্যসার এক নম্বর পয়েন্ট, ব্রহ্মা বাবার মতো ত্যাগের বিষয়ে নম্বরে এগিয়ে যেতে হবে। রুদ্রের গলার হার হওয়ার জন্য জীবিত থেকে নিজেকে সমর্পণ করতে হবে। দুই নম্বর পয়েন্ট, সার্ভিসেবল হওয়ার জন্য নষ্টমোহ হতে হবে, নেত্রহীনদের পথ দেখাতে হবে। আজকের বরদান, মনের খুশির দ্বারা দৈহিক রোগব্যাধিকে দূরীভূত করে এভার হেলদি ভব। বলা হয়ে থাকে, মনে আনন্দ থাকলে সমস্ত জগৎ আনন্দময় হয়ে যায়। মনের অসুস্থতায় শরীরও রুগ্ন হয়ে যায়, মন ঠিক থাকলে শরীরের রোগ ভোগও অনুভূত হবে না। শরীর যত অসুস্থই হোক না কেন, মন সদা সুস্থ থাকবে, কারণ তোমাদের কাছে অনন্ত খুশির পথ রয়েছে। এই খুশির পথ সমস্ত রোগ ব্যাধিকে দূর করে দেয়, ভুলিয়ে দেয়। সুতরাং মন আনন্দময়, জগৎ সংসার আনন্দময়, জীবন আনন্দময়, সেই জন্য এভার হেলদি হয়ে যাও। আজকের স্লোগান, সময়ের মহত্বকে যখন সঠিকভাবে জানবে তবেই সকল খাজানার দ্বারা সম্পূর্ণ হয়ে যাবে। আজকের সমান, আমি এভার হেলদি আত্মা। ওম শান্তি।